প্রতিটা বাড়িতেই কম বেশি জোয়ানের ব্যবহার হয়ে থাকে। জোয়ান কিন্তু শুধু হজমের সমস্যা দূর করতে সাহায্য করে তাই নয়, জোয়ানের জল কিন্তু তোমাদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যাও মিটিয়ে দিতে পারে। এই জোয়ানে আছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, যা কিন্তু হজমের পাশাপাশি নানা রোগ ভোগ থেকেও আমাদের শরীরকে রক্ষা করতে পারে। তাই এই জোয়ানের জল কীভাবে বানাবে চলো সেটা জেনে নেওয়া যাক। জোয়ানের জল তৈরি করতে হলে সারা রাত পরিমাণ মতো জোয়ান নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে এটি গরম করার পরে পান করতে হবে। এছাড়া আরও একটি উপায়ে এই জল বানানো যেতে পারে। এক্ষেত্রে একটি পাত্রে বেশ কিছুটা জোয়ান নিয়ে তাতে 2 কাপ জল মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর এই জল ছেঁকে পান করা যেতে পারে। চাইলে স্বাদের জন্য এতে মধু যোগ করে নিতে পারো, তবে এই জল বেশি ব্যবহার না করাই ভালো। আমরা তো সবাই জানি যে জোয়ান হজমে সাহায্য করে, কিন্তু এই জোয়ানের জল যদি নিয়মিত নেওয়া যায় পেটের যে কোনো সমস্যা কিন্তু নিরাময় হতে পারে। এই নিয়মিত জোয়ানের জল পান করলে কিন্তু আমাদের ওজন কমে। তার কারণ জোয়ানে এমন কিছু উপাদান আছে যেটা আমাদের হজমে সাহায্য করে, যার ফলে আমাদের কিন্তু মেটাবলিজমের মাত্রা অনেকটাই বেড়ে যায়, যার ফলে কি হয় সহজেই আমাদের কিন্তু ওজন কমে যায়। আমাদের মহিলাদের অনেকেরই কিন্তু পিরিয়ডের সময় প্রচণ্ড পেটে ব্যথা হয়। এই পেটে ব্যথা থেকে মুক্তির জন্য আমরা অনেকেই কিন্তু পেনকিলার খেয়ে থাকি, কিন্তু সেটা না করে তোমরা যদি 1 গ্লাস জোয়ানের জল খাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পেটে ব্যথা অনেকটাই কমে যাবে। তার কারণ জোয়ানে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং তার সাথে সাথে অ্যানেস্থেটিক বৈশিষ্ট্য, যা রক্ত চলাচল আমাদের ভালো করতে সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু ব্যথারও উপশম করে। আর সবশেষে বলবো, এই জোয়ানে আছে কোডেইন, যার ফলে আমাদের কফ নির্মূল করতে সাহায্য করে। আর এই শীতকালে যে সর্দি কাশির সমস্যা হয় সেটা যদি তোমরা নির্মূল করতে চাও তাহলে কিন্তু জোয়ানের জল অবশ্যই নিও। তাহলে ভিডিওটা যদি তোমাদের কাজে আসে, তোমাদের উপকারে আসে, তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিতে পারো, কারণ যাতে তারাও উপকৃত হয়। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।